শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতুর রহমান সহ ছয়জনকে জামিন আবেদনের শুনানির আগে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তাদের জামিন আবেদনের শুনানির জন্য আদালতে একই সঙ্গে আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন বাকি পাঁচজন হলেন আনিসুল হক শাহ পরান তুষার মহিতুল আলম পাভেল সুভাষিস প্রামাণিক শুভ ও কবির বকুল রবিবার ওই ছয়জনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালত তাদের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম